আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক নিউজে। আর আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তফা। সৌদি আরবে ব্রিটেন গোপনে যে সেনা মোতায়েন করেছে তার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের একজন সদস্য। তিনি বলেছেন, সৌদি ভূখণ্ডে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরেও পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না। ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের তেল ক্ষেত্র রক্ষার জন্য ব্রিটিশ সরকার সেখানে সেনা পাঠিয়েছে। এজন্য ব্রিটিশ সরকার, সংসদ কিংবা জনগণের কোনো মতামত নেয়নি। ব্রিটেন এবং আমেরিকা প্রকৃতপক্ষে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোটের সদস্য, তবে সৌদি আরবে ব্রিটিশ সেনা মোতায়েন করার কারণে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার খবর অনুযায়ী, ব্রিটিশ ষোড়শ রেজিমেন্টে রয়্যাল আর্টিলারি থেকে গোলন্দাজ সেনাদেরকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এই ঘটনায় ব্রিটিশ বিরোধী দল সরকারের সমালোচনা করেছে, তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সৌদি আরবের তেল ক্ষেত্র রক্ষার জন্য এসব সেনা পাঠানো হয়েছে। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন ঠেকাতে চীন ও রাশিয়ার কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার বিভিন্ন কোম্পানির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে ওয়াশিংটনের ভাষ্য, কোম্পানিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে সহযোগিতা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও উপকরণ সরবরাহে অভিযুক্ত চার কোম্পানির ওপর মার্কিন সরকারের সহায়তার এবং দুই বছর ধরে তাদের রফতানির ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। চীন ভিত্তিক দুই কোম্পানি চেংদু বেস্ট নিউ ম্যাটেরিয়ালস ও জিবো ইলম ট্রেড এবং রাশিয়া ভিত্তিক দুই কোম্পানি নীলকো গ্রুপ ও জয়েন্ট স্টক কোম্পানি ইলাকনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পম্পিও আরও বলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রচেষ্টা ঠেকানোর কাজ এবং ইরানকে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত উপকরণ ও প্রযুক্তি সহায়তা করা চীন ও রাশিয়ার মতো বিদেশি সরবরাহকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমাদের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার ব্যবহার অব্যাহত রাখব। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সাথে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে 2018 সালে যুক্তরাষ্ট্রে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন থেকে ইরানের উপর নতুন করে আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেন তিনি। এছাড়া ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার পর বিশ্বজুড়ে ইসরায়েলি মিশনগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই পরমাণু বিজ্ঞানীকে হত্যার পরই পাল্টা প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় ইরান। এরপরই ইসরায়েলি মিশনগুলো উচ্চ সতর্কতা জারি করা হয়। শুক্রবার পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ কে রাজধানী তেহরানের কাছে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করে। যখন হত্যাকারীকে শনাক্তের বিষয়টি রহস্যের মধ্যে রয়েছে, সে সময়ই ইরানের উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা সরাসরি ইসরায়েলকে এই হত্যার জন্য দায়ী করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, এই সব অভিযোগের কারণে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী দেশটির এই দূতাবাসগুলোতে হুমকির মাত্রা বাড়ছে বলে জানিয়েছেন। বিস্তারিত না জেনেই বলা হয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন ইসরায়েলি মিশন ও সম্প্রদায়কে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এদিকে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। ঘৃণ্য এই অপরাধের পেছনে যারাই থাকুক তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে দেশটি। অন্যদিকে মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে পরমাণু কর্মসূচি পূর্ণ মাত্রায় শুরু এবং আন্তর্জাতিক পরিদর্শক দলের ইরানি পরমাণু স্থাপনা পরিদর্শন বন্ধ করার দাবি জানিয়েছেন। ইরানি সংসদ সদস্যরা বলেন, এই ধরনের বর্বরতার দ্রুত এবং অনুতপ্ত হওয়ার মতো জবাব দেয়া জরুরি। তবে বিজ্ঞানী ফাখরিজাদেহ হত্যার সবচেয়ে বড় জবাব হবে বাড়তি নিয়মকানুন বাতিল করে ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করার মধ্য দিয়ে দেশের উজ্জ্বল পরমাণু কর্মসূচি পরিপূর্ণভাবে শুরু করা। ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শক দলের পরিদর্শনকে সংসদ সদস্য নজিরবিহীন বলে মন্তব্য করেছেন। ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে 2015 সালে পরমাণু সমঝোতা সই হয়। সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপ করে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে জাতিসংঘ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা, কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নেন এবং ইউরোপের তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি পরিপূর্ণভাবে পরমাণু সংস্থার মেনে ইরানকে তার ন্যায্য সুবিধা দিতে ব্যর্থ হয়। কিন্তু আন্তর্জাতিক পরিদর্শক দল এখনও ইরানের
পরমাণু স্থাপনাগুলো নিয়মিত পরিদর্শন করে যাচ্ছেন। এই অবস্থায় ইরানের অনেকেই মনে করেন আন্তর্জাতিক এসব পরিদর্শক দলের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়। অন্যদিকে কোভিড-19 মহামারী না হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে সহজেই জিতে যেতেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্য করেন। ইমরান খান মনে করেন মার্কিন গণমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিরুদ্ধে গেলেও কোভিড-19 মহামারী না হলে ট্রাম্প নিশ্চিতভাবে জয়ী হতেন। তিনি বলেন সমাজে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও কোনো দেশের নেতার দেশ পরিচালনার গণমাধ্যম কখনো হুমকি নয়। ইমরান খান আরো বলেন গণমাধ্যমে আমারও সমালোচনা হয়, এগুলো আমার কোনো সমস্যা করছে না, এটি সাময়িক সমস্যা সৃষ্টি করতে পারে। এর ভালো উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব গণমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে তাতে মনে হয়েছে ট্রাম্পের ভূমিধস পরাজয় হবে, প্রকৃতপক্ষে তা কিন্তু হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, জো বাইডেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন, এটা আলাদা বিষয়। করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে বেকারত্ব দেখা না দিলে আর মৃত্যু সংখ্যা যদি কম হতো তবে ট্রাম্প অবশ্যই জয়ী হতেন, মিডিয়া যাই করুক না কেন। গণমাধ্যমের সঙ্গে তার সুসম্পর্ক থাকার দাবি করে সাবেক এই ক্রিকেটার বলেন সমালোচনা সমাজের সম্পদ আর চিন্তার প্রগতির জন্য মত প্রকাশের স্বাধীনতা জরুরি। ইমরান খান বলেন গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এটি কখনো কখনো স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতা প্রদর্শন করে না এবং প্রচার ও অপবাদ প্রচারের বিশৃঙ্খলা অবলম্বন করে যা অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য সরকারের প্রচেষ্টাকে আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্রে এখনও ব্যাপক হারে বাড়ছে করোনা ভাইরাস আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। এদিকে টানা লকডাউনে দেশের অর্থনীতিতেও কঠিন পরিস্থিতি, বেকারত্ব বেড়েছে আশঙ্কাজনক হারে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডা, ইউরোপ সর্বত্র ফের দাপট বেড়েছে করোনার। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছিল যে করোনার নয়া পর্যায়ে ভয়াবহতা বেশি। সম্প্রতি তুরস্কের সংক্রমণ দেখাচ্ছে বিজ্ঞানীদের দুশ্চিন্তায় ঠিক, কোভিডের নয়া পর্যায়ে দৈনিক সংক্রমণ সেখানে ছুঁয়েছে 30,000 আর এই পরিসংখ্যান ভীতি তৈরি করছে বিশ্বে। ইউরোপের সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি ছিল এই তুরস্ক, কিন্তু মহামারী সৃষ্টিকারী ভাইরাসে এবার ক্ষতবিক্ষত এই দেশ। যদিও তুরস্কের মেডিকেল অ্যাসোসিয়েশনের জন্য এই নতুন কিছু নয়, তারা আগেই সতর্কতার কথা জানিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর নির্দেশিকাও মানতে বলা হয়েছিল। যতদিন যাচ্ছে পরিস্থিতি সেখানে আরও ভয়াবহ হচ্ছে, বর্তমানে সেখানে দৈনিক 50,000 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এইদিকে দেশের এই আচমকা অবস্থায় ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিকাঠামো। তুরস্কের মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ফিনসানসি সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে বলেছেন এটি একটি মারাত্মক ঝড়। আইসিইউতে কর্মরত নার্সরা মার্চের পর থেকে তাদের স্বাভাবিক জীবনে আর ফিরে যেতে পারেননি, বহু মাস ধরে বাচ্চারা তাদের মাস্কবিহীন মুখ দেখেনি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।